ডিসি মেশিনের দ্বিতীয় অধ্যায়ের ব্যাটারি চার্জিং এর বৈশিষ্ট্য এই অধ্যায় থেকে একটি ম্যাথ আমরা দেখে রাখি। যদি এই কোয়ালিটির ম্যাথ আসে যাতে আমরা পারি এরকম একটা দক্ষতা তোমরা রাখো। তো দেখো প্রশ্নটি কি, এভাবে প্রশ্নটি জাস্ট দেওয়া থাকবে, কোনো চিত্র থাকবে না। আগে বলে রাখি, একটি ড্রাই সেলের ওপেন সার্কিট ইএমএফ, ওপেন সার্কিট, ওপেনের বাংলা অর্থ কি খোলা, অর্থাৎ একটি ড্রাই সেল দেওয়া আছে। আমরা কিন্তু এখানে একটা ড্রাই সেল আঁকিয়ে নিলে খুব বেশি ভালো করতাম। ড্রাই সেল মানে কি, শুষ্ক সেল। তো স্বাভাবিকভাবে তোমাদের ড্রাই সেল এর ক্লাসে আমি দেখাইছি এরকম ছিল, মনে আছে? যের ভিতরে একটা কার্বন দণ্ড থাকে, তারপরে এখানে একটা পিতলের টুপিও থাকে, পিস বা গালা দিয়ে মেরে দেওয়া হয়। তো এই ধরনের একটা ড্রাই সেল ছিল। তো সেই ড্রাই সেলের ওপেন সার্কিট ইএমএফ, ওপেন মানে খোলা, খোলা সার্কিট মানে এই ব্যাটারির সাথে কোনো কিছু সংযোগ করা নাই, কোনো লাইট চলছে না, ফ্যান চলছে না, একে কি বলা হয়, ওপেন সার্কিট, মনে থাকবে, মানে আনইউজড। তো ওপেন সার্কিট ইএমএফ, ইএমএফ এর মানে হলো ইলেকট্রোমোটিভ ফোর্স, ভোল্টেজের কথা বলছে, কিসের কথা বলছে, বা ওপেন সার্কিট ভোল্টেজ বা ইএমএফ একই কথা। যে একটি ড্রাই সেলের ওপেন সার্কিট ইএমএফ 2.1 ভোল্ট, অর্থাৎ এতে যখন কোনো কিছু সংযোগ থাকে না তখন এর ভোল্টেজ কত থাকে, 2.1 ভোল্ট, মনে থাকবে, ভোল্ট। এবং শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট মানে কি, যখন এর সাথে কোনো একটা লাইট মনে করো তুমি চালানোর জন্য সংযোগ দিলে, ধরে নাও এটি একটি লাইট, তখন এই যে পজিটিভ থেকে একটা নিচে নেগেটিভ, তখন কারেন্ট এই দিক থেকে গিয়ে এর ভিতর দিয়ে যাবে, জ্বলবে, তারপর নেগেটিভে চলে আসবে। বা যখন এই শর্ট সার্কিট হবে তখন এর কারেন্ট কত, 10.5 অ্যাম্পিয়ার। এই কারেন্টের পরিমাণটা অনেক বেশি, তাই না? তো সেই কারেন্ট, কারেন্টের আইএক প্রতীকে প্রকাশ করা হয় 10.5 অ্যাম্পিয়ার। বুঝে গেলে যে শর্ট সার্কিট কারেন্ট কীভাবে দেখাতে হয়? তোমাদের চিত্র লাগবে না, আমি বোঝানোর জন্য ব্যবস্থা করেছি। তারপর বলছে 10.5 অ্যাম্পিয়ার হলে এটির বের করতে বলছে, প্রথম প্রশ্ন ক নম্বর, অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কত, অর্থাৎ এই যে ড্রাই সেল দেখতে পাচ্ছ এর ভিতরে যে উপাদানগুলো ব্যবহার করেছি, এই যে দণ্ড ব্যবহার করেছি, এর সামগ্রিকভাবে একটা বাধা থাকে ব্যাটারির অভ্যন্তরে। এই ব্যাটারির অভ্যন্তরীণ যে বাধা তাকেই বলা হয় অভ্যন্তরীণ রোধ বা রেজিস্ট্যান্স, মনে থাকবে? তো আমাদের প্রথম প্রশ্নে এই ব্যাটারির অভ্যন্তরীণ রোধ বা রেজিস্ট্যান্স বের করতে বলেছে। তো আমরা সমাধান করব প্রথমে ক নম্বর, ঠিক আছে, আমি ক দিয়ে দিলাম। তো স্বাভাবিকভাবে আমাকে রেজিস্ট্যান্স বের করে দিতে বলেছে, রেজিস্ট্যান্স মানে আর বের করতে বলেছে, বুঝতে পেরেছ? তো আর, আচ্ছা আমরা ওহমস ল যে সূত্রটা জানি, একটু খেয়াল করো তো, ভি সমান আই আর, আমাদের বের করতে হবে কি, আর। তাহলে আর কে আমরা কোন দিকে নিব, যেটা বের করব সেটা সমানের বামে নেব। তাহলে পোরা সাইড ঘোরায় আই আর বাই ভি, পোরা সাইড কী করে দিলাম, চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করলে তো চিহ্নের কোনো পরিবর্তন হয় না, সম্পূর্ণ সাইড ঘোরালে, মনে আছে? তো এখন আমার দরকার কি, আর দরকার, তো আর রেখে দিই এবং আই কী করবো, সমানের ডানে পাঠিয়ে দেব, ভি ভাগ আই, অর্থাৎ আই, আই এখানে আর এর সাথে গুণ সম্পর্কে ছিল বলে সে সমানে ওই দিকে গেলে ভাগ সম্পর্কে হবে, এটা বেসিক কনসেপ্ট। তাহলে এই সূত্রটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। কিন্তু দেখো ব্যাটারির যখন আমরা ইন্টারনাল রোধ বা ভিতরের রোধ বের করি তখন তাকে বড় হাতের আর দিয়ে কিন্তু আমরা দেখাই না, ছোট হাতের আর দিয়ে উল্লেখ করি, কী হাতের, তাহলে এই জায়গায় আমরা এই যে অভ্যন্তরীণ রোধ বের করার জন্য ছোট আর দেব, দিয়ে এই যে ভি ভাগ আই দেব, বুঝে গেছো বিষয়টা? তো দেখো তো আমাদের ভোল্টেজ দেওয়া আছে কত, 2.1 ভোল্ট, এই যে এটা হচ্ছে ওপেন সার্কিট ইএমএফ বা ভোল্টেজ। তারপর যখন কারেন্ট যাবে কারেন্টের পরিমাণ কত, এই যে আই এর মান 10.5 দিয়ে দিলাম, এটা মান কত আসবে, 0.2 ওহম। এইটাই হচ্ছে ব্যাটারির ইন্টারনাল রোধ, আর রোধের একক ওহম হয় ওহম দিয়ে দিলাম, এটা অ্যান্সার। সহজ না কঠিন? খুবই সহজ, এই অঙ্ক আসবে। তো খ নম্বর প্রশ্নটি খুব ভালোভাবে দেখো, এখন টার্গেট হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নটি। বলা হচ্ছে বাইরের রেজিস্ট্যান্স 4.5 হলে, বাইরের রেজিস্ট্যান্স মানে এর ভিতরের রেজিস্ট্যান্স তো অলরেডি বের করেছি 0.2, বাইরের রেজিস্ট্যান্স ধরে নিই যে এই যে এখানে থাকতে পারে না, তারপরে লাইটে দিলাম,
তো এইটা কি সেই বাইরের রেজিস্ট্যান্স? বড় হাতের আর দ্বারা উল্লেখ করলাম, সেটা কত? 4.5 ওহম। তো বাইরের রেজিস্ট্যান্স যদি 4.5 ওহম হয় তাহলে টার্মিনাল ভোল্টেজ, টার্মিনাল কোনটা? এখানে একটা টার্মিনাল, নিচে একটা টার্মিনাল। এখন এই দুই টার্মিনালের মাঝে কি পরিমাণ ভোল্টেজ থাকবে সেটি আমাদের কি করতে হবে? বের করতে হবে। তো স্বাভাবিকভাবে আমরা এখন করি, এটা খ নম্বর, খ দিলাম, টার্মিনাল ভোল্টেজ বের করতে দিয়েছে। ভোল্টেজ মানে কি? ভি। আর ভি সমান সূত্র কি জানি? ভি সমান আই আর। বুঝতে পারছো তো বিষয়টা? এখন এই আর বলতে গেলে, কোনো একটা জিনিসে যদি টার্মিনাল ভোল্টেজ বের করতে বলে, তখন এই সিস্টেমে যে মোট রোধ থাকে সেইটাই কিন্তু আর এর জায়গায় বসাতে হয়, মনে থাকবে। তার মানে এখন যদি আর বলে, তাহলে আমরা ইন্টারনাল রোধ অলরেডি 0.2 পাই নাই, যেটা এই যে মাঝে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট রোধ কত হবে? 0.2 আছে, আবার বাইরের রোধ 4.5। তাহলে এই দুই রোধ কী করতে হবে? যোগ করতে হবে না, এটা সিরিজে হিসেব হবে। সব সময় ব্যাটারির অভ্যন্তরীণ রোধ বা যে কোনো সোর্সের রোধ, যে কোনো অঙ্কে ব্যাটারির যে নিজস্ব রোধ সেটা বাইরের রোধের সাথে সিরিজে হিসাব হবে, সব সাবজেক্টে সব সময়, মনে থাকবে। শুধু এই ম্যাথে যে এই কনসেপ্ট তা নয়, ক্লিয়ার? তো দেখো, তাহলে স্বাভাবিকভাবে আমরা টার্মিনাল ভোল্টেজ বের করবো। অনেকে টার্মিনাল বোঝাতে এখানে টি দেয়, যে টার্মিনাল ভোল্টেজ দিতে পারো, নো প্রবলেম। তো আমাদের টার্মিনাল ভোল্টেজ বের করতে হলে আমাদের একটা কারেন্ট লাগবে, কি লাগবে? যখন এই রোধটা ছিল না, যখন এই রোধটা ছিল না, তখন এর কারেন্ট ছিল 10.5 অ্যাম্পিয়ার। কিন্তু খ নম্বর প্রশ্নে বলা দিচ্ছে বাইরের রোধ 4.5, তখন এখন কি এই 10.5 এই লাইন দিয়ে যাবে? যাবে না। রোধ বেশি তাহলে কারেন্ট তো 10.5 যাবে না, কমে যাবে, কমে যাবে না? তাহলে যখন এই রোধ সংযুক্ত করেছে খ নম্বরে, তখন কারেন্টের মান এখন কত হবে সেটা আমাকে কী করতে হবে? বের করে নিতে হবে। বুঝতে পারছো? তাহলে এই যে কারেন্ট আর এই কারেন্ট কিন্তু সেম হবে না। কেন হবে না আমি আগেই ব্যাখ্যা করলাম, কেননা এই কারেন্টটা দেওয়া ছিল শর্ট সার্কিট কারেন্ট। অর্থাৎ শর্ট কখন হয়? যখন এর ভিতরে কোনো ইকুইপমেন্ট থাকে না, তখনই শর্ট হয়। কিন্তু এখন এটা দিয়ে দিচ্ছে, এখন তো শর্ট না, বুঝতে পেরেছো? তো এই অবস্থায় কারেন্ট কত হবে সেটা বের করতে হবে। কারেন্টের সূত্র কী জানি? আই সমান ভি ভাগ আর, এটাই সেই আই। কিন্তু হ্যাঁ, ওই আই কিন্তু আলাদা, এটা শর্ট সার্কিট কারেন্ট, তাই এস দিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এস দিয়ে দিলাম। তো এই কারেন্টের মান এখন ভি বলতে গেলে টার্মিনাল ভোল্টেজ কত ছিল? 2.1, এই যে দেখছ না, 2.1। আর এখন এই অবস্থায় সার্কিটের মোট রোধ কত? 0.2 সাথে 4.5 যোগ হবে না, তাহলে যোগ করলে কত হবে? 4.7। এখন এইটা ভাগ করলে একটা মান পাওয়া যাবে, মানটা কত হবে? 2.1কে 4.7 দিয়ে ভাগ দিই, তাহলে এটা আসে 0.44। কারেন্টের দিকে কী হয়? অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। অর্থাৎ এই রোধ সংযুক্ত অবস্থায় এই যে ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে 0.44 অ্যাম্পিয়ার। কিন্তু এই রোধ কিছু থাকবে না, লাইট থাকবে না, সরাসরি সংযোগ করলে, কোনো কিছু সংযোগ করবো না, সরাসরি সংযোগ করলে যে কারেন্ট সেটা শর্ট সার্কিট কারেন্ট 10.5। বুঝতে পারছো? এই কারেন্টটা কিন্তু এখানে বসবে না। তাহলে আমরা এই 4.5 রোধ সংযুক্ত অবস্থায় যে সার্কিটে কারেন্ট সেটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 0.44 গুণ এই যে এখানে কি আর, আর বলতে গেলে কি এই সার্কিটের মোট রোধ, যেটা অলরেডি আমরা এই যে ব্যবহার করেছি কত? 4.7। এখনই এটার সাথে 4.7কে গুণ দাও, কত আসে দেখো, কত আসে? 2.01। আমরা এই ফ্র্যাকশন মান হয়তো কম বেশি নিয়েছি, সেই জন্য মিলছে না, বই থেকে একটু মান কম বেশি হবে হিসাবে। হ্যাঁ, তবে 100% নিলে মিলে যাবে। তাহলে এটি হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ আর এটি অ্যান্সার। তো দেখো, খুবই সহজ অঙ্ক, জাস্ট ব্যাটারির অভ্যন্তরীণ ক্রিয়াকৌশলগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে, তাহলেই এটি পেরে যাবে। তো কোনো সমস্যা আছে কারো? না? তাহলে ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত।